আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে রহমানিয়া বেবি সেন্টারে। তো রহমানিয়া বেবি সেন্টারে যে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আমি ভিডিও লাস্ট আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের এপিসোডটা অনেকটাই স্পেশাল, কারণ একদম রিজনেবল প্রাইসে, একদম নিউ প্রাইস লিস্টে আপনাদেরকে চমৎকার সব বেবি বাথটাবের কালেকশন দেখাবো। একদম হোলসেল প্রাইস, জিরো থেকে শুরু করে একদম সবচেয়ে বড় সাইজ যেটা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমরা এখন একদম ছোট সাইজ থেকে শুরু করব। তো ইনটেক্স ব্র্যান্ডের সবচেয়ে ছোট সাইজ যেটা আছে সেটা আমরা একটু দেখিয়ে দিই ভাইয়া। এটা হচ্ছে ইনটেক্সের 24 ইঞ্চি বাথটাব। আচ্ছা, 24 ইঞ্চি। 24 ইঞ্চি আমাদের এখানে ফ্যামিলি জিরো থেকে নিয়ে একদম ফ্যামিলি সাইজ। এটা একদম নিউবর্ন বেবি দেখে গোসল করাতে পারবেন বা খেলতে পারবে বাচ্চারা। বাবু ব্যথা পাওয়ার কোনো নাই, নিচে ফুলানো থাকবে, উপর দিক সাইড গুলো বিট গুলো ফুলানো থাকবে, যার কারণে বাবু ব্যথা পাওয়ার কোনো চান্স থাকবে না। আগে কত ছিল আর এখন কত সেটা যদি আপনি একটু বলে দেন তাহলে মানুষের কম্পেয়ার করতে সুবিধা হয়। বর্তমান প্রাইস 450 টাকা। আবার আরেকবার 450 ছিল, এখন ডিসকাউন্ট দিয়ে চার প্রাইস 450, তার মানে 100 টাকা আমরা লেস পাচ্ছি। তো বুঝতেই পাচ্ছেন প্রাইস লিস্টে কিন্তু একদমই নিউ প্রাইস লিস্ট, তার মানে কিন্তু আপনারা অনেক কমে পাচ্ছেন। সেকেন্ড যে সাইজটা আছে সেটা 30 ইঞ্চি। আপনারা বাবুর বয়স বললে আমরা কোন বয়স অনুযায়ী কোন সাইজটা লাগবে সেটা আমরা বলে দিই, কারণ বাচ্চাদের ওজনের উপর ডিপেন্ড করে। দেখা গেল বাচ্চা হেলদি, আপনি একটা ছোট বাটটাবে বসা দিলেন তাহলে তো হলো না। তো এইভাবে আমাদেরকে বয়স বললে আমরা সাইজ বলে দিব যে কোনটা আপনার বাচ্চার জন্য বা আপনার ফ্যামিলির জন্য বেটার হবে। এটা 34 ইঞ্চি, আগে প্রাইস ছিল 650, এখন বর্তমান প্রাইস 550 টাকা। স্কয়ার শেপের মধ্যে একটা দেখাই, এটা হচ্ছে স্কয়ার শেপের মধ্যে 34 ইঞ্চ। এটার বিট গুলো একটু বেশি মোটা, একটু থিকনেস গুলো বেশি, যার কারণে প্রাইসটাও একটু বেশি। এটা আগে ছিল 1050, এখন বর্তমান প্রাইস 950 টাকা। এরপর আমি এটা একটু দেখাচ্ছি, এটাও 45 ইঞ্চ। এগুলো একটু বড় বেবিদের, একটু বড় বেবি মানে 6 মাসের উপরে যেই বাচ্চারা আছে তাদের 45 সাইজটা মোটামুটি 5 বছর, 5 বছর থেকে নিয়ে 7-8 বছর পর্যন্ত। এটার হচ্ছে 45 ইঞ্চি, এটার প্রাইস হচ্ছে আগে ছিল 1150, এখন বর্তমান প্রাইস 1050 টাকা। আর এগুলোর সাথে যদি পাম্প মেশিনের প্রয়োজন হয় সেটা কিন্তু দিয়ে দিবে। এই পাম্প মেশিনটা দিয়ে বেলুন থেকে শুরু করে মানে এই টাইপ যেগুলো আছে সবকিছু খেলনা কিন্তু ফুলানো যাবে, হাওয়া বেরো করা যাবে। আবার কতগুলো সোফা আছে যেগুলো ফুলানো যায় ওটা দিয়ে, এটা এটা দিয়ে ওটা ফুলানো। প্রাইস মাত্র 200 টাকা। 200 টাকা। ওকে, নেক্সট কালেকশনটা আমরা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে 58 ইঞ্চি। 58 ইঞ্চি আগে প্রাইস ছিল হচ্ছে 1550 টাকা, এখন আমরা এটা দিচ্ছি 1450 টাকায়। এটা হচ্ছে ফ্যামিলি সাইজ, বাবু, বাবুর আমু, বাবুর বোন, বাবুর ছোট ভাই সবাই একসাথে। এটা কিন্তু আমার মানহার জন্য কিন্তু এখান থেকে নেওয়া, তো আপনারা কিন্তু এটা নিতে পারেন। মানে বড় বেবি যারা আছে মানে বাবা মা বাচ্চা একটা বাচ্চা তিনজন মিলে বসে খেলা যাবে। এটা আগের প্রাইস ছিল 1850 টাকা, এখন বর্তমান প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1600 টাকা। ধরেন বাবুর রুমের ভিতরে এরকম একটা ফুলিয়ে রাখলেন, বাবু এটার ভিতর বসে বসে খেললো সবসময়, পড়ে যাওয়ার টেনশন, পড়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না। বাবু ওয়াশরুমে চলে গেল কিনা, পানি ধরতেছে কিনা, সেই ধরনের কোনো টেনশন থাকবে না। এরকম খেলনা থাকলে বাচ্চারা সারাদিন ঘরেই থাকবে। এটার মধ্যে বল টল সবকিছু দিয়ে আপনি বসে দিন, ওর মতো করে এটার মধ্যে খেলবে। আর খেলনা ছড়ানোর কোনো চান্স থাকে না, এটার ভিতর সব গোছানো থাকবে। ফ্যামিলি সাইজ, এটা প্রাইস 60 ইঞ্চি, আগে ছিল 1850, এখন 1600 টাকায় দিচ্ছি। 1600 টাকায় পাচ্ছেন, 1600 টাকায়। ওকে, এরপর আমি যেটা দেখাবো, ফুলানোর ঝামেলা যেটা চান না, আমার ওয়াশরুম আছে, বাড়িতে ছাদ আছে, বিল্ডিং এ গার্ডেন এর মধ্যে, এটা জাস্ট পানি দিলে এটা ফুলে উঠবে, চারদিকে ছড়ায় যাবে। ফ্যামিলি সাইজ, পানি দিলে, পানি দিলেই 4 ফিট বাই 10 ইঞ্চি। আবার কি পানিতে ছড়ায় ফেললে কি এটা গুটে গুটে নিচে পানি রিলিফ করার জায়গা আছে? ওটা কি মুখা টাইপ? হ্যাঁ, মুখা টাইপ। এটা খুলে ফেললে পানিগুলো চলে যাবে, আবার আগের মতো ছোট হয়ে যাবে, ফুলানোর ঝামেলা টামেলা নাই। বা এটা কি ওটা সাইজে সমানই? এটা একটু বড় সাইজ, এটা 4 ফিট, এটা ওটা চেয়ে বড়, মানে সুইমিং পুল বলতে গেলে, সুইমিং পুল 4 ফিট বাই 10 ইঞ্চি। ওগুলা এগুলা এইটা প্রাইস সেম। আর এগুলো প্রত্যেকটার সাথে আপনি হচ্ছে স্টিকার পাবেন, অনেক সময় লিক হয়ে যায়, লিক হয়ে যাওয়ার চান্স, যেহেতু বাচ্চাদের জিনিস, একটা কিছু দিয়ে তখন নষ্ট হয়ে গেলে ভিতরে স্টিকার থাকে, জানেন বাচ্চাদের কিউরিসিটির অভাব নাই। তো অনেকে এটা না বুঝে কিন্তু ফেলে দেয়, কিন্তু এটা কিন্তু অনেক কাজের। এটা হচ্ছে স্টিকার, একটা যতটুকু কাটবে মানে যতটুকু ধরেন ছোট ছিদ্র হয়ে গেছে ততটুকু কেটে স্টিকার, এটা যতটুকু প্রয়োজন ততটুকু কেটে লাগাই দিলে এটা হচ্ছে আপনার আগের মতো ইউজ করতে পারবেন, একদম নতুনের মতো হয়ে যাবে। একটা করে ফ্রি দেওয়া আছে, আর যদি কারো এক্সট্রা লাগে 1 পিস 100 টাকা, সেটা আমরা দিতে পারবো। 1 পিস 100 টাকা, বুঝেন কত মূল্যবান একটা জিনিস, অথচ এটা ফেলে দেওয়া হয়। অনেকে না বুঝে ফেলে দেয়, মনে করে এটা ক্যাটালগ টাইপ কিছু একটা, ওইটাই। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এটার প্রাইসটা কি বলা হয়েছিল ভাইয়া? এটার প্রাইস রাখা যাবে আপনার জন্য 1500 টাকা। 1500 টাকা, 1500 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। তো আমি এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অ্যাড্রেসটা তো এটা না, এটা হচ্ছে রহমানিয়া বেবি সেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 370 নিউ মার্কেট, ঢাকা। আর আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ধরেন আপনার দোকানটা চিনতে পারলেন না, কিন্তু নাম্বারে ফোন করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।